हेलो एवरीवन, अस्सलाम वालेकुम एंड वेलकम टू नीतूस हाट। आज आमी आपनादेर चुलाई तैरी करे देखाबो पोलका डट स्विस रोल। एटा देखते जेमन सुंदर, खेतेओ भीषण मजार आर तैरी करेओ खूब सहज। आशा करी आपनादेर भालो लागबे आर भालो लेगे थाकले लाइक कमेंट एंड सबस्क्राइब करते भूलबेन ना। प्रथमे आमी निये नेब 4 टेबिल चामच तरल दूध और 6 टेबिल चामच रान्नार सयाबिन तेल। एबार एटाके 1.5 मिनट एकटा हैंड विक्स दिए भालोभावे बीट करे नेब। एक देड़ मिनट बीट करार पर देखबेन दूधटा किछुटा घन देखाच्छे। दिए देब 3टा डिमेर हलुद अंश, এটাকে সামান্য বিট করে নেব আর দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। এবার চিনিটা ভালোভাবে নেড়েচেড়ে গলিয়ে নেব। এবার একটা চালনিতে 1 কাপ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে চেলে নেব আর এটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আবারও 3 টেবিল চামচ তরল দুধ দিয়ে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিতে হবে। এবার একটা মিক্সিং বোলে 3টা ডিমের সাদা অংশ নিয়ে নেব। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে ফোম তৈরি করে নেব। অল্প অল্প করে চিনি অ্যাড করব আর বিট করতে থাকব। এখানে আমি চিনি নিয়েছি 1/3 কাপ। ডিমের সাদা অংশটা দিয়ে ফোম তৈরি করা হয়ে গেল। এবার এটা অল্প অল্প করে ময়দার মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু ধীরে ধীরে করতে হবে, খুব জোরে নাড়াচাড়া করা যাবে না। এভাবে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে ফোমটা মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার ছোট 2টা বাটিতে এখান থেকে সামান্য পরিমাণে ব্যাটার নিয়ে নেব। এখন কয়েক ফোঁটা ব্লু আর পিঙ্ক ফুড কালার নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
এই পর্যায়ে আমি একটা কেকের মল্ড নিয়ে সামান্য তেল ব্রাশ করে নেব এবং পার্চমেন্ট পেপার কেটে এটার উপর বসিয়ে দেব। কেকের মল্ড এবং পার্চমেন্ট পেপার দুটোতেই আমি তেল ব্রাশ করে নিলাম। এবার ছোট একটা চামচের সাহায্যে তৈরি করে রাখা সেই ব্লু আর পিঙ্ক কালারের ব্যাটারটা দিয়ে ছোট ছোট ডট করে নেব। চুলায় একটি পাতিল বসিয়ে এটাকে প্রিহিট করে নিয়েছি। এবার এটার ভেতর একটা স্টিলের বাটি উল্টিয়ে রেখে দেব। এখন এটার উপর কেকের মলটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 মিনিটের জন্য। আর চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে থাকবে। তিন মিনিট হয়ে গেল, এবার এটাকে তুলে হালকা ঠান্ডা করে নেব। এখন এটার উপর তৈরি করে রাখা সেই ব্যাটারটা ঢেলে দেব। এবার এটাকে হালকাভাবে একটু ট্যাপ করে নিচ্ছি। প্রিহিট করা পাতিলে এটাকে বসিয়ে 15 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে। 15 মিনিট হয়ে গেল, এবার এটাকে তুলে উল্টে নেব। পার্চমেন্ট পেপারটা ধীরে ধীরে তুলে নেব। এখন কেকের সাইডগুলো কেটে সমান করে নেব। এবার হালকা গরম থাকা অবস্থায় এটাকে উল্টে রোল করে নেব। আমি একটা ক্লিং ফিল্মের রোলার দিয়ে এটাকে রোল করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা রুটি বানানোর বেরুনি দিয়েও করতে পারেন। এবার এটাকে ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে তৈরি করে নেব ক্রিম। এখানে আমি 150 গ্রাম হুইপড ক্রিম নিয়ে নিলাম। এবার ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব আর 2 টেবিল চামচ চিনি অল্প অল্প করে অ্যাড করে ক্রিমটা তৈরি করে নেব। এবার ফ্রিজ থেকে রোলটা বের করে ক্রিম লাগিয়ে নেব। এখন খুব ধীরে ধীরে এটাকে রোল করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। একটু সময় নিয়ে পার্চমেন্ট পেপারটা উপরের দিকে টেনে এটাকে রোল করে নিতে হবে। কেকটা যতই ভালো হোক না কেন, আপনি যদি ভালোভাবে রোল না করতে পারেন তাহলে কিন্তু কেকটা ফেটে যাবে। তো আমি খুব সুন্দর করে এটাকে রোল করে নিলাম। আবারও এটাকে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। তবে আপনারা চাইলে আরও বেশিক্ষণ সময়ও রাখতে পারেন। 1 ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে বের করে কেটে নেব।
দেখলেন তো কত সুন্দর করে চুলাই তৈরি করে নিলাম নরম তুলতুলে সুইস রোল। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকুন সুস্থ থাকুন, আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড গুড বাই।